চন্দ্রিমার নতুন বাংলা গানের অ্যালবাম ভালোবাসার জন্ম হলো, আমার অনেক শুভেচ্ছা থাকলো। শুধু ভালোবাসারই জন্ম হলো না, কিছু নতুন বেসিক বাংলা গানেরও জন্ম হলো। বিশেষ করে এই সময় যখন বেসিক বাংলা গানকে একটা লড়াই করতে হচ্ছে অনেক কিছুর সঙ্গে, এবং চন্দ্রিমার মতো যারা প্রতিশ্রুতি সম্পন্ন শিল্পী, তারা তাদের কাজ দিয়ে আগামী দিনে এই নতুন বাংলা গানকে আরো সমৃদ্ধ করবেন। ওই বুকে ডাকাটা কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে। চন্দ্রিমার এই নতুন বাংলা গানের অ্যালবাম ভালোবাসার জন্ম হলো, আমি একটি গান ওর জন্য কম্পোজ করেছি, অর্ণা সেই গানটি লিখেছে এবং আমি সুর করেছি। চন্দ্রিমার সুরেলা গলা সেই গানটিকে প্রাণ দিয়েছে বলেই আমি বিশ্বাস করি। চন্দ্রিমাকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমার নতুন অ্যালবাম এইবার পূজোয় আসছে, অ্যালবামের নাম ভালোবাসার জন্ম হলো। তাতে 8টা গান থাকছে, একদম নতুন আধুনিক গান। চন্দ্রিমার অ্যালবাম ভালোবাসার জন্ম হলো, তাতে আমি 5টা গান লিখেছি এবং সুর দিয়েছি এবং 1টা গান চন্দ্রিমার সাথে গাইছি। এটা এটা আমি গাই পুরোটা, পরেরটা পুরো তো গাই। বৃষ্টি আসে না কিভাবে যে ভরসা পাই, বেমনে মেঘ জমে না। চন্দ্রিমার প্রথম বেসিক গানের অ্যালবাম, এই গানে ও নিজে অত্যন্ত সুন্দরভাবে কিছু গান গেয়েছে। একটি গজল আছে কিছুটা সময় বলে, যথেষ্ট ভালো গেয়েছে এবং গানটা ওর গায়ন ভঙ্গিতে আমার মনে হয় আরো ভালো শোনাবে। আমি একটু ভিন্ন স্বাদের মিউজিক করার চেষ্টা করেছি, আপনারা শুনুন। অ্যাকোস্টিক যেরকম সারেঙ্গি, স্যাক্সোফোন, তারপরে গিটার, মেলোডিকা, এইসব এই সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে কিছুটা রূপঙ্করের সঙ্গে চন্দ্রিমার যে গানটা সেটা অত্যন্ত মেলোডিয়াস সং, জিয়া নেহি যায় তেরে বিন ক্যাচ লাইন এটা। চন্দ্রিমার এটা অ্যালবাম এবং এই অ্যালবামে আমি কাজ করছি, ওর সাথে একটা গান ডুয়েট গাইছি এবং গানটি শুরু করেছেন আমার খুব পুরনো বন্ধু, আমাদের প্রিয় মিউজিশিয়ান প্রাঞ্জল বক্সী, এবং ওর গানটা লিখেছেন প্রাঞ্জল, প্রাঞ্জল লেখা এবং সুর। চন্দ্রিমা এই সময়ের একজন ট্যালেন্টেড সিঙ্গার, আমি ওর সাথে কাজ করে খুব হ্যাপি, ভীষণ ভালো। ওর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে খুব ভালো টোনাল কোয়ালিটি, যেটা আমরা সবসময় প্লেব্যাক করতে গিয়ে বা এই ধরনের কাজ করতে গিয়ে দেখি যে
কণ্ঠস্বরের একটা বিরাট বড় জায়গা আছে, সেটা আমার মনে হচ্ছে। প্লাস এক্সপ্রেশন ওয়াইজ খুব ভালো, আমার বিশ্বাস ওর ভবিষ্যৎ খুব ভালো হবে এবং যারা শুনবেন এই গান তাদের খুব পছন্দ হবে। নতুন অ্যালবাম ভালোবাসার জন্ম হলো, আর চন্দ্রিমার নতুন অ্যালবামেরও এই প্রথম জন্ম হলো, ওর গানের আত্মপ্রকাশ আপনাদের কাছে এই প্রথম অ্যালবামে নিয়ে। তুমি নেই আজ ঘর জুড়ে আমার, আলুক শালুক গানটা আমার নিজের খুব ব্যক্তিগতভাবে পছন্দের গান। একটা বর্ষার দিন, ভালো লাগা এবং একেবারে এই সময় যে ধরনের গান মানুষ শুনতে চান, এই সময়ের গান বলতে আমি বলবো যে একেবারে চতুর্দিকে যে একেবারে মানুষ নেচে উঠছেন সেরকম নয়, এখানেও একটা ভালো লাগা আছে এবং বর্ষার মেঘ, কালো আকাশ, এটাকে দেখে আমরা যে বর্ষাকে ভাবনায় আনি সেটা নয়, এখানে যেন মনে হচ্ছে একটা এই বর্ষার মধ্যে যেন একটা ভালোবাসার জন্ম হচ্ছে। তো এইটার গীতিকার, গানটির গীতিকার রাজীব দত্ত। রাজীব এই সময়কার এই প্রজন্মের একজন খুবই ট্যালেন্টেড গীতিকার, অসাধারণ লিখেছে। আর সবশেষে বলি, চন্দ্রিমা খুব ভালো রেন্ডার করেছে গানটা, আমার বিশ্বাস গানটা আপনাদের ভালো লাগবে। একটা ছেলে বৃষ্টি হয় অঝোর ধারে যাচ্ছে বই, বুকে মধ্যে ভীষণ চেনা একটা সুর, গানটি মন বাউরা। এই গানটা আমি আরও ডুয়েট গেয়েছি আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং খুব ভালো কম্পোজার লিরিসিস্ট প্রাঞ্জল, প্রাঞ্জল বক্সী, ওর কথায় সুরে এই অ্যালবামে মন বাউরা গানটা আমার সাথে চন্দ্রিমার ডুয়েট। আমি আশা করব আপনারা যারা নতুন গানের শ্রোতা বরাবর আমাদের নতুন গান অ্যাকসেপ্ট করছেন, নতুন গানের শিল্পীদের সবসময় আপনারা সহযোগিতা করেন। আমি চাইব চন্দ্রিমার এই নতুন প্রয়াস ওর জীবনে একটা ভালো মাইলস্টোন হিসেবে এই অ্যালবামটা থাকুক। খুব সুন্দর মিষ্টি সুরের গান হয়েছে, প্রাঞ্জলদা করেছে, শ্রীকান্তদা করেছে, দেবজিৎ দাও করেছে, তা আমি আশা করব সবাই শুনুন আপনারা। সুর যারা করেছেন তাদের মধ্যে দেবজিতের মতো প্রথিত যশা সুরকার রয়েছেন, প্রাঞ্জল আমার একজন খুব প্রিয় মানুষ এবং শিল্পী, সেও এই অ্যালবামের জন্য গান কম্পোজ করে দিয়েছে চন্দ্রিমাকে। সব মিলিয়ে অ্যালবামটার মধ্যে বিভিন্ন স্বাদের, বিভিন্ন রঙের গান রয়েছে। গান গাওয়া থেকে শুরু করে, লেখা থেকে শুরু করে এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট, প্রত্যেকেরই ইকুয়াল কন্ট্রিবিউশন রয়েছে ভালোবাসার জন্ম হলো অ্যালবামটিকে সুন্দরভাবে রূপায়ণের জন্য। আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা গান শুনুন, নতুন গান শুনুন চন্দ্রিমার কণ্ঠে, ভালোবাসার জন্ম হলো। জমানো পালো উড়িয়ে দিলাম, ছুঁয়ে গেল চোখ ডেকে যাওয়া নাম, জমানো পালো উড়িয়ে দিলাম। একদম ফান্ডামেন্টাল গান, খুব মন দিয়ে কাজ করার চেষ্টা করেছি, সবার এত পরিশ্রম, প্লিজ আপনারা শুনবেন, আপনাদের যদি ভালো লাগে সেটাই আমার ভালো লাগা। ভালোবাসার জন্ম হলো।